তিন নম্বর মালা সম্পর্কে ফেরেস্তাদের সম্পর্কে ধারণা পরিষ্কার হইতে হবে মালা ইকা সম্পর্কে কারণ মালা সম্পর্কে ধারণা আকিদা পরিষ্কার না থাকলে সিরকে নিমজ্জিত হওয়া সহজ যুগে যুগে মুর্শিকেরা মালাইকা সম্পর্কে ধারণা পরিষ্কার না থাকার কারণে সিরকে নিমজ্জিত হয়েছে তারা মনে করে এক এক মালা ইকা এক এক ফেরা এক একটা ক্ষমতার মালিক না কোনোটাকে সম্পদের মালিক মনে করা হয় কোনোটাকে জ্ঞানের মালিক মনে করা হয় কোনোটাকে মানসম্মানের মালিক মনে করা হয় এবং এই ফেরেস্তাদেরকে মালা ইকাদেরকে তারা বানাতুল্লাহ বানাইছে আল্লাহর মেয়ে বানাইছে এই জন্য দেখবেন যত দেবতা আছে সব মহিলা দেখছেন না দেখবেন যত দেব দেবী আছে অধিকাংশই নিরানব্বই ভাগে মহিলা এবং এক একটার হাত কয়টা অনেকগুলা কেন হাত অনেকগুলা মানে এক একজন অনেকগুলো পাওয়ারের মালিক এবং এইগুলো কেন্দ্রিক কেন্দ্রিক এই অবস্থা যে মালা ক্ষমতা অর্থাৎ মালা ইকাদেরকে আল্লাহ কোনো ক্ষমতা দেন নেই মালা ইকাদেরকে আল্লাহ সবান আল্লাহর কিছু কাজ করার দায়িত্ব দিয়েছেন ক্ষমতা দেন নাই আর মানুষকে আল্লাহ পাক দায়িত্বও দেন নাই ক্ষমতাও দেন নাই মালা ইকাদেরকে শুধু দায়িত্ব দিয়েছেন কোনো ক্ষমতা দেন নেই এই জন্য মালা ইকাদের পরিচয় মালা উপরে ইমান আনা ইমানের ছয়টা রোপণের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রোপণ আমন্তি ও মালা ইকাতহি আল্লাহর পরে কিন্তু মালাইকা তাহলে এই মালাইকা সম্পর্কে সঠিক ধারণা সেরেক থেকে মুক্তির সেরেক থেকে বাঁচার একটা বড় উপায় চার নম্বর নবী রাসুলদের ব্যাপারে ধারণা পরিষ্কার করা আম্বিয়া সালামের ব্যাপারে ধারণা পরিষ্কার থাকা যে আম্বিয়া সালাম আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আম্বিয়া আলহিমুলসাল্লামের বাসারিয়ত আম্বিয়া সালাম এলমে গায়েব এলমে গায়েবের মালিক কিনা আম্বিয়া সালাম আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবেন কিনা এই রকম অনেকগুলো বিষয় আছে যেগুলো নবিরাসুলদের সাথে সম্পৃক্ত এই জন্য নবিরাসুলদের ব্যাপারে আকাইদা পরিষ্কার হওয়া দেশে অনেক মানুষ নবিরাসুল কেন্দ্রিক আম্বিয়া আমি সালাম কেন্দ্রিক সেরে করে নবী আমাদের দেশে অনেকেই বলেন যে মারা যান নাই নবী সাল্লাম জীবিত তাহলে একজন জীবিত মানুষকে দেখেন সাহবায়িক রাম একজন জীবিত মানুষকে কি করছে গোসল দিছে কাপনের কাপড় পরাইছে কবরও দিয়ে ফেলছে জানাজাও পরে ফেলছে জীবিত মানুষের জানা যা হয় জীবিত মানুষের দাফন হয় কিন্তু রাম সব করে ফেলছেন কবরও দিয়ে ফেলছেন জীবিত মানুষ কবর দেওয়ার পরেও এখনও মানুষ বিশ্বাস করে যে নবী সাল্লাম জীবিত আবার খালি জীবিত না নবী সাল্লাম বাংলাদেশে সবসময় আসা যাওয়া করেন বাংলাদেশে সময় আসে বাংলাদেশে বেশি আসেন বাংলাদেশ বেশি পছন্দ বাংলাদেশ ভারত পাকিস্তান এগুলো নবী সাল্লাহিসাল্লামের বেশি পছন্দ এই জন্য এখানে সবসময় এমন কি আমাদের দেশের একজন ফির সাহেব মারা গেছেন ওনার জান হাজির হয়েছে তা আমি সবসময় বলি যে ভাই নবী সাল্লাহ সাল্লাম জান হাজির হয়ে গেছে আপনারা দেখেও ফেলছেন তা নবী সাল সাল্লামকে ইমামতে করতে দিলেন না কেন কারণ যেই জানাজা নবী সাল্লাম আসছেন সেই জানাজা আর কারো ইমামতি করার অধিকার আছে যেখানে নবী সালাম স্বয়ং উপস্থিত সেখানে ইমামতি করবে কে আল্লাহ রসুল আর কেউ কে ইমামতি করতে পারে সব ইমামতি ক্যান্সেল এখন আপনি দেখছেন নবী সালাম আসছে জানা যায় হাজির হচ্ছে আবার আপনি ইমামতিও করছেন কত বড় বিয়া দেবী করছেন নবী সালামের সাথে তারপরে দেখবেন মিলাদ পড়ার সময় চেয়ার বসায় রাখে খালি চেয়ার কেন খালি চেয়ার নবী সালাম এসে এখানে বসবেন ইসলাম এসে এখানে বসতেছেন তো নবী সাল্লাম যদি বসেন এখানে এসে নবী সাহা সাল্লাম যদি আসতে পারেন তা আপনি নবী সাল সাল্লামকে কিছু মেহমানদারি করেন কিছু খাওয়ান আমি ওই সবসময় বলি আমার এক মুসল্লি একদের আমাকে বলতেছেন ইমাম সাহেব এই গতকাল নদ্দা বাজারে আল্লাহ রসুলকে দেখছি ঢাকা শহরে নদ্যা বাজারে নবী সাল সালামকে দেখছে আবু বখর আদিলেতরা দেখছে তা আমি কেউ কেমনে দেখলেন ওই আমি দেখতেছি নবী সাল সালাম আর আবু বকর যাইতেছেন তো আমি দৌড়াই গেছি তো যাই আর পাইনি তা আমি বললাম যে আপনি একটু আমাদের মসজিদে নিয়ে আসতেন আমরা নবী সাল সালাম থেকে কিছু বয়ান শুনতাম কিছু মেহমানদারি করতাম দেখেন নদা বাজারে নবী সরু সালামকে দেখছে কত বড় সেরকি চিন্তা চেতনা তার ভিতরে বিরাজ করতেছে তাহলে আম্বিয়া সালাম সম্পর্কে সঠিক ধারণা না থাকলে শেরেকে নিমজ্জিত হয় এবং নবী সাল্লাহ ইসলামকে এই উপস্থিত হয় এই আকেইদা পোষণ করে দেখবেন যে দরুদ পড়তেছে পড়তেছে হঠাৎ করে গেছে দাঁড়া যায় না কেন দাঁড়াইছেন ভাই নবী সালাম এসে গেছে নবী সালামকে সালাম দিচ্ছেন তাহলে নবী সাল্লা সাল্লাম সম্পর্কে বা আম্বিয়া আলহিম সালাম সম্পর্কে ধারণা পরিষ্কার না থাকলে সেরেক হয় এটা সেরেকের একটা কারণ এই জন্য সেরেক থেকে বাঁচতে হলে নবী আসলদের সম্পর্কে ধারণা পরিষ্কার হইতে হবে